सर्व नमृत श्रद्धा दे सदृश गहन नस्तिक मुक्ता दर सदृश गहन करें अल्लाह रब्बुल आलमीन कल क्या मतलब है दाने अपना के नस्तिक मुक्ता सर्व नमृत श्रद्धा दे सदृश कदम करें मुस्लिम जाति सम्मानित जाति मुस्लिम जाति के अल्लाह रब्बुल आलमीन सृष्टि कुले श्रेष्ठ हिसाब से दुनिया जमीन पाठिए प्रेरण कर जी दिन दिन अभिशक्त ध्वस निर्तित हार एकमात्र कारण मुसलमान तर ऐतिह्य के तरह द्वारा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आनीत विधान आनीत आदर्श तरीका भूले जावर पर मुसलमान तर सन्तान तर घरगुला तर जीवनगुला के आज के जहान नाम भयावत परिणत कर दिए मार्केट ये बजार विभिन्न जगार मध्य आज के युवक युवती खोला मेला चलते से मातार मे के युवक मे के पद्दा विहीन कर दिए पर्दार कोवक्का नहीं अमलर कोवक्का नहीं आज के जहान नामे परिणत हो आज के जानना करा कहे हमें मुसलमान আমরা প্রত্যেকেই চিন্তা করব ফিকির করব আমরা আমাদের যুবক আমাদের যুবতী ভাই বোন বন্ধুগণ প্রত্যেকে আমরা আল্লাহ তাআলার অভিশপ্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত থেকে আমরা বেঁচে সুন্নতের আমল ইসলামের বিধি বিধানের মধ্যে চলা করব আজকালকার বাবা মা তার যুবতী মেয়েকে পর্দা বিহীন আস্তার মধ্যে ছেড়ে দিয়ে আজকে তারা বিদ্ধ হয়ে তারা পর্দার আড়ালের মধ্যে থাকার ইচ্ছা প্রত্যেকটি ঘর আজকে কবরে পরিণত আজকে সমাজের মধ্যে পরিবারের মধ্যে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ কলহ মারামারি রাহাজানি এই সমস্ত কাজ হচ্ছে পর্দার বিধান থেকে দূরে যাওয়ার কারণে জাহিলিয়াতের যুগের যেই চলাফেরা জাহিলিয়াতের যুগের যেই কর্মকাণ্ড আজকে আমাদের মধ্যে থাকার কারণেই আজকে শান্তি শৃঙ্খলা মায়া মহব্বত আমাদের কাছে এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি লানত দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে যখন আল্লাহ তাআলার বিধানকে ভুলে যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিয়ামত দিবে এবং তাদের মধ্যে কঠিন কঠিন আজাব দিবে এই আজাবের মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ আজাব হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা রিজিক থেকে বঞ্চিত করা আজকে আমাদের ফসলের জমিগুলো ধ্বংস বলিত হচ্ছে যে মরুভূমির গাদুচিকারময় আজকে ফসলের জমিগুলো আজকে দিন দিন শেষ হয়ে যাচ্ছে বিনষ্ট হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে আমাদের গুনাহের কারণ যখন গুনাহ থেকে আমরা বিরত থাকবো তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করবে আমাদের নিয়ামতগুলো আমাদের রিজিকগুলো বৃদ্ধি করবে আজকে ফসলের দিকে আপনি তাকিয়ে দেখেন যে আল্লাহ তাআলা ছোট্ট ক্ষুদ্র একটা নিদর্শন দিয়ে আমাকে আপনাকে বুঝাচ্ছেন যে তোমরা আমাকে ভয় করো দেখো আমার আজাব তো আমি তোমাকে বড় আজাব দেব না ছোট্ট একটি আজাব দিয়ে দেখো আমি তোমাদেরকে দুর্ভিক্ষের কবলে কিভাবে করতে দেবো আজকে তাকিয়ে দেখো ফসলের জমি এই জমিগুলো কত কষ্ট করে কৃষকের ফলনের আশা রিজিকের সন্ধান কঠোর পরিশ্রম করেছে আজকে তিলে তিলে সেই ফসলের জমিগুলো নষ্ট হচ্ছে এই ফসলগুলো নষ্ট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে তোমাদের জমি ফসলের জমি তোমাদের সন্তান তোমাদের হাটের গরু তোমাদের হালের গরু শাসের জমিগুলো নষ্ট করে আমি তোমাদের ইমানের কাজের নিয়ে পরীক্ষা করি কাজে আমরা আমাদের গুনাহের কাছ থেকে ফিরে আমরা আমাদের আল্লাহর দিকে ফিরে আসি।